জনশক্তির সবচেয়ে বড় শ্রম রফতানি বাজার সৌদি আরব, মালয়েশিয়া, ওমান, কাতার সহ বিভিন্ন দেশে দিন দিন বাংলাদেশি কর্মী যাওয়ার পরিমাণ কমছে। সাম্প্রতিক বছরগুলোর তুলনায় কোনো কোনো দেশে এই সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। সরকার চলতি বছর 12 লাখ কর্মী বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিলেও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, মূল সমস্যার সমাধান না করলে গৃহীত কোনো পরিকল্পনাই কাজে আসবে না। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, জনশক্তি রফতানি খাতে অনিয়ম ও দুর্নীতির বিস্তার ঘটায় এবং বিদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী ফেরত আসায় বিদেশগামী কর্মীর সংখ্যা কমছে। এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সংশ্লিষ্ট বিভাগ ও অধিদপ্তর এখন বিদেশে কর্মী পাঠাতে আগের তুলনায় অধিক যাচাই বাছাই করে বহির্গমনের অনুমতি দিচ্ছে। বিদেশমুখী কর্মী সংখ্যা হ্রাসের পেছনে এটিও একটি গুরুত্বপূর্ণ কারণ। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিদেশে মোট শ্রমিক গেছেন 3,92,250 জন। এর মধ্যে জানুয়ারিতে গেছেন 81,846 জন, জুনে তা কমে দাঁড়িয়েছে 44,975 জনে। একইভাবে 12,000-এরও বেশি নারী শ্রমিক সৌদি আরব, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গেলেও সেটি এখন এসে দাঁড়িয়েছে 5,000-এ। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ কিছু নির্দিষ্ট দেশে শ্রমিক পাঠাচ্ছে। এই দেশগুলোতে বাংলাদেশি শ্রমিকের চাহিদা বেশি হওয়ায় এবং কিছু দেশে অর্থনৈতিক সমস্যা দেখা দেওয়ায় তারা বিদেশি শ্রমিক নিয়োগে নীতিমালা পরিবর্তন করেছে। এ কারণেও এসব দেশে বাংলাদেশি শ্রমিক যাওয়ার পরিমাণ কমছে। এই পরিস্থিতিতে হাতে গোনা কয়টি শ্রমবাজারের বাইরে নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং দক্ষ জনশক্তি রফতানিতে বেশি মনোযোগ দেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যথায় শ্রম রপ্তানিতে ধস নামতে পারে, যা দেশের অর্থনীতি বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াবে। আশফাক দোয়েল, ভয়েস বাংলা। প্রবাস সংক্রান্ত নানান ঘটনার সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, এরপর পাশের বেল বাটনটি চাপুন, তাহলে সবার আগে সব আপডেট পৌঁছে যাবে আপনার কাছে।